হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স আশা করি সবাই ভালো আছো আগের এপিসোডে আমরা পড়লাম রায় রাইবোসোমের পর আজকের এপিসোডে আমরা দেখব লাইসোজম সম্পর্কে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো লাইসোজোম কি লাইসোজোম আমরা জানি আমরা যখন কোষের প্রথমে প্রাথমিক স্ট্রাকচার যখন এঁকেছিলাম দেখেছিলাম তখন দেখেছিলাম যে অন্যান্য কোষাঙ্ঘানুর মতো লাইসোজমও হচ্ছে একটা আমাদের কোষাঙ্গানু এবার এই লাইসজমকে লাইসোজম কোথায় উৎপত্তি হয় বা লাইসোজম কিভাবে কাজ করে সেই সম্পর্কিত আজকের এই এপিসোডে আমি আলোচনা করব। তো দেখো লাইসোজম লাইসোজম প্রথমকে আবিষ্কার করে লাইসজম প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দি ডুবে ক্রিশ্চিয়ান ডি ডুবে প্রথম লাইসোজম আবিষ্কার করেন এবং নামকরণও তিনি করেন তাই এখান থেকে আমি দুটো প্রশ্ন পেয়ে গেলাম একটা কি লাইসোজম কে আবিষ্কার করেন আর একটা লাইসোজম নামকরণ কে করেন ঠিক আছে তাহলে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দি ডুবে বিজ্ঞানী খ্রিশ্চিয়ান ডি ডুবে লাইসোজম আবিষ্কারও করেন এবং লাইসোজম নামকরণ করেন ঠিক আছে এবার লাইসোজমের উৎপত্তি কোথা থেকে উৎপত্তি মানে লাইসোজম কোষের মধ্যে কোথা থেকে উৎপত্তি লাভ করে না লাইসোজম কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আছে আমি তোমাদের যখন প্রোক্রাটিক কোষ ইউক্রেয়ারটিক কোষ যখন ছবি এঁকেছিলাম সেখানে দেখেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ই আর আর যাকে বলি সেই ই আর এশিয়ার এ আর দ্য আর ইআর যেগুলো দেখেছিলাম সেগুলো আবার পরে আলোচনা করবো তো সেই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে লাইসোজম উৎপত্তি লাভ করে হলো তাহলে আমাদের দেখলাম যে লাইসোজম কোথা থেকে উৎপন্ন হয় না লাইসোজম উৎপন্ন হয় এন্ডোপ্লাসমিকুলাম থেকে এবং গলগি বডি থেকে বা গলগি অ্যাপারেটাস থেকে হলো এবার দেখো এবার হচ্ছে এই যে এখানে তোমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা লাইসোজমের স্ট্রাকচার এই লাইসো এইটা এইটা হচ্ছে তোমার একদম যে সদ্য উৎপন্ন যে লাইসোজম সেই লাইসোজমের একটা স্ট্রাকচার ঠিক আছে এই লাইসোজমের মধ্যে কী কী দেখতে পাবো প্রথমত মনে রাখতে হবে যে লাইসোজম হচ্ছে কোষের মধ্যে একক পর্দাবৃত কোষাঙ্গন মানে একটা অন্যান্য কোসাঙ্গনে যেমন মাইটোকান্ডিয়া প্লাস্টিক এদের ক্ষেত্রে দেখেছিলাম যে দিয়ে একক পর্দাবৃত অঙ্গাণু অর্থাৎ দুটো করে কোষ পর্দা আছে এদের বা এর ক্ষেত্রে এই যে লাইসোজম এই লাইসোজমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে একক পর্দাবৃত অঙ্গাণু অর্থাৎ এদের কোষের বাইরে একটাই কোষ পর্দা বা একটাই কোষ আবরণ আছে হলো এবার এই যে লাইসোজম লাইসোজমের আমি যে স্ট্রাকচারটা এঁকেছি সেই স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু গহ্বর আছে ভেতরে কিছু দানাদার বস্তু আছে এবং একটা এই যে এরকম কোষপর্দা আছে এই লাইসোজমটায় যখন কোনো কিছুকে ভক্ষণ করে লাইসোজমের কাজটা কী দেখো লাইসোজম হচ্ছে আমাদের কোষের মধ্যে লাইসোজমকে আমরা বলি আত্মঘাতী থলি এই লাইসোজমের মধ্যে কিছু উৎসেচক আছে এবার কোষের মধ্যে কোষের সেরা কোষের নিজস্ব উপাদানই হোক বা বাইরে থেকে কোনো প্যাথোজেন ঢুকেছে সেটা কোষ দ্বারা গৃহীত হয়েছে এবং সেই উপাদানটাকে লাইসোজম গ্রহণ করে সেটাকে নষ্ট করে ঠিক আছে তাহলে যে কাজটাই হোক সেটা লাইসজম করে কোথায় করে প্রথমে লাইসোজম সেটাকে ভক্ষণ করে ভক্ষণ করার পর এই লাইসোজমের মধ্যেই কোষের এই লাইসোজমের ভেতরে কিছু উৎসেচক আছে সেই উৎসেচক দিয়ে যেটার জন্য যে উৎসেচকটা প্রয়োজন সেই উৎসেচকে মানে যার জন্য যেটা প্রয়োজন সেই উৎসেচক অনুযায়ী সেই উৎসেচকটার ক্রিয়া ঘটিয়ে সেটাকে ধ্বংস করে এবং ধ্বংস করে এর মধ্যে রেখে দেয় ঠিক আছে এবার লাইসোজমের এই যে স্ট্রাকচার এই গঠন অনুযায়ী লাইসোজোমকে আমরা প্রথমত দুভাগে ভাগ করতে পারি কি কী একটা হচ্ছে প্রাথমিক লাইসোজম আর একটা হচ্ছে গৌণ লাইসোজম হলো এবার এই প্রাথমিক লাইসোজম কোনটা না প্রাথমিক লাইসোজম হচ্ছে সদ্য উৎপন্ন মানে সেই উৎপন্ন হয়েছে কোথা থেকে উৎপন্ন হয় এন্ডোপ্লাজমিক এটা ঠিক থেকে সদ্য উৎপন্ন উৎসেচকে পূর্ণ একটা পরিপূর্ণ যে লাইসোজম সেই লাইসুজমটাকে আমরা বলছি প্রাথমিক লাইসোজম সদ্য উৎপন্ন যেটা কোনো এখনও পর্যন্ত কোষের মধ্যে অবস্থিত কোনো কিছুর তার সাথে কোনো কোনো কিছুর পরিপাক্রিয়ায় এখনও অংশগ্রহণ করেনি একদম সদ্য উৎপন্ন হয়েছে উৎসেচকে সম্পূর্ণ উৎসেচক গহ্বরযুক্ত বা উৎসেচকের থলিতে সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে আছে যেটা এখনও কোষের মধ্যে কোনো খা কোনো কিছুকে গ্রহণ করে বা ভক্ষণ করে সেটার পরিপাকে বা পাচনে এখনও অংশগ্রহণ করেনি সেই ধরনের লাইসোজমটাকে আমরা বলে থাকি প্রাথমিক লাইসোজম হয়েছে তারপরে আসে আমরা গৌণ লাইসোজম কোনটা লাইসোজম হচ্ছে সেই লাইসোজমগুলো যেগুলো পরিপাক্রিয়ায় অংশগ্রহণ করেছে মানে তার কাজ শুরু হয়ে গেছে কাজ সে শুরু করে দিয়েছে হলো এবার এই লাইসোজমটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি কী কী একটা হচ্ছে অটোফ্যাগোজম একটা হেটারোফ্যাগোজম আর একটা হচ্ছে রেসিডুয়াল বডি হলো তাহলে লাইসোজমকে আমরা তিন ভাগে ভাগ করি অটোফ্যাগোজম হেটারোফ্যাগোজম রেসিডুয়াল বডি অটোফ্যাগোজম কি না অটোফ্যাগোজম হচ্ছে কোষের মধ্যে কোষ কোষমধ্যস্থই যে কোষ অঙ্গাণুগুলো আছে মধ্যস্থ যে উপাদানগুলো আছে সেগুলোকে যখন লাইসোজম ভক্ষণ করে তার পরিপাক ঘটাচ্ছে তখন তাকে আমরা বলছি অটোফ্যাগোজম অটোফ্যাগোজোম কোষের নিজস্ব উপাদানগুলোকেই সে যখন ভক্ষণ করে নিচ্ছে তখন সেটাকে আমরা বলছি অটোফ্যাগোজম আর হেটারোফ্যাগোসম কোনটা বাইরে থেকে কোনো কোষাঙ্গাণ বাইরে থেকে কোনো উপাদান এসছে সেটা কোষ দ্বারা গৃহীত হয়েছে এই বাইরে থেকে আগত যে কোষীয় মানে তোমার যে বাইরে থেকে আগত যে সমস্ত উপাদানগুলো যেগুলো কোষ দ্বারা গৃহীত হয়েছে সেই উপাদানগুলোকে যখন লাইসজম গ্রহণ করছে গ্রহণ করে তার পাচন ঘটাচ্ছে তখন তাকে আমরা বলছি হেটারোফ্যাগোসো তাহলে অটোফ্যাগোসম আর হেটারোফ্যাগোসম দুটোর পার্থক্য কী অটোফ্যাগোজম হচ্ছে কোষের নিজস্ব যা উপাদান সে কোষের নিজস্ব উপাদান তোমার যেমন আমি এটা একটা উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো ব্যাঙাচির লেজের যে অবলুপ্তি ব্যাঙাচির লেজ হচ্ছে তার নিজস্ব উপাদান সেই লেজটা এই উপাদান উপাদ লাইসোজমের মাধ্যমে সেই লেজের কোষ এই নিজস্ব লাইসোজমেরই মানে সেই নিজের কোষের উপাদানগুলোকে ভক্ষণ করে করে সেই কোষগুলোকে নষ্ট করে এবং সেখান থেকে লেজের অপলুপ্তি ঘটে তাহলে লাইসোজম ব্যাঙাচির যে লেজের অপলুপ্তি সেটা একটা অটোফ্যাগোজমের উদাহরণ বা অটোফ্যাগিক লাইসোজমের একটা অটোফ্যাগিক একটা উদাহরণ হলো তাহলে অটোফ্যাগোজম আমরা কি বলছি না কোষের যে লাইসোজোম একটা কোষ অঙ্গাণু কোষের মধ্যেই আছে তাহলে কোষের নিজস্ব যে উপাদান সেই উপাদানগুলোকে লাইসোজম যখন ভক্ষণ করছে তখন তাকে আমরা বলছি অটোফ্যাগোজম আর বাইরে থেকে আগত বিভিন্ন কো কোনো উপাদান যেমন যে কোনো খাদ্যবস্তু হোক বা যাই হোক প্রোটিন জাতীয় গ্লুকো কার্বোহাইড জাতীয় কোনো খাদ্যবস্তু হলো বা কোনো প্যাথোজেন হলো সেগুলো যখন কোষ দ্বারা গৃহীত হচ্ছে বাইরে থেকে আগত কোনো উপাদান সেগুলো যখন কোষ দ্বারা গৃহীত হচ্ছে সে সেই সেই কোষ দ্বারা গৃহীত বাইরের উপাদানগুলোকে যখন লাইসোজম ভক্ষণ করছে তখন তাকে আমরা বলছি হেটারোফ্যাগোজম তাহলে অটোফ্যাগোজম কি কোষের নিজস্ব উপাদানকে লাইসোজম যখন ভক্ষণ করছে অটোফ্যাগোজম বাইরে থেকে আগত উপাদান কোষ দ্বারা গৃহীত হলে সেই উপাদানগুলোর সঙ্গে যুক্ত হয়ে যখন এক ব্যাঘাধিক লাইসোজম যখন যুক্ত হচ্ছে বা ভক্ষণ করছে তখন তাকে আমরা বলছি হেটারোফ্যাগোজম আর রেসিডুয়াল বডি কি ওই যে ভক্ষণ হওয়ার পর পাচিত হওয়ার পর যখন অপাচ্য খাদ্য অপাচ্য বস্তু সমেত সমস্ত অংশ যেটা পাচিত হয় না সে অপাচ্য বস্তু বা রেচন বস্তু সমেত যে অংশটা মানে যেটা অপাচ্য অংশটা রেচন ঠিক নয় অপাচ্য অংশটা সেই অপাচ্য অংশ সমেত যে লাইসোজমটা যেটা পড়ে থাকছে যেটা মানে লাইসোজমের ক্রিয়া তখন হয়ে গেছে তখন সে খাদ্যের পরিপাকটা করে নিয়েছে করার পর যে অপাচ্য অংশটা সেই অপাচ্য অংশ সমেত যে লাইসোজমের যে অংশটা পড়ে থাকছে সেই অংশটাকে আমরা বলছি রেসিডুয়াল বডি তাহলে রেসিডুয়াল বডি কী যখন লাইসোজমের ক্রিয়া সম্পন্ন হওয়ার পর লাইসোজমের ক্রিয়া সম্পন্ন হওয়ার পর অপাচ্য অংশ সমেত লাইসোজমের যে অংশটা পড়ে থাকে তাকে আমরা বলি রেসিডুয়াল বডি লাইসোজমের ক্রিয়া সম্পন্ন হওয়ার পর অপাচ্য অংশ সমেত লাইসোজমের যে অংশটা পড়ে থাকে তাকে আমরা বলি রেসিডুয়াল বডি তাহলে লাইসোজমের আমরা গঠনগত শ্রেণীবিভাগ কি কী দেখলাম না লাইসোজমকে আমরা দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে গৌণ প্রাথমিক লাইসোজম আর একটা হচ্ছে গৌণ লাইসোজম প্রাথমিক লাইসোজম কোনটা না যে লাইসোজমটা সদ্য উৎপন্ন হয়েছে সদ্য উৎপন্ন উৎসেচকে পরিপূর্ণ এবং যেটা এখনো পর্যন্ত কোনো কোষীয় ভক্ষণ ক্রিয়ায় বা কোষীয় ক্রিয়ায় অংশগ্রহণ করেনি সেই ধরনের লাইসোজমকে আমরা বলে থাকি প্রাথমিক লাইসোজম গৌণ লাইসোজম কি না লাইসোজম হচ্ছে তিন প্রকার অটোফ্যাগোজম হেটারোফ্যাগোজম রেসিডুয়াল বডি এই অটোফ্যাগোজম হেটারোফ্যাগোজম রেসিডুয়াল বডির মধ্যে পার্থক্য কি না অটোফ্যাগোজম হচ্ছে কোষের নিজস্ব উপাদানকে যখন লাইস ভক্ষণ করে নিচ্ছে তখন তাকে আমরা বলছি অটোফ্যাগোজম যখন বাইরে থেকে আগত কোনো উপাদান যেটা কোচ দ্বারা গৃহীত হয়েছে সেই উপাদানগুলোকে লাইসোজম গ্রহণ করছে এবং ভক্ষণ করছে বা পাচন করছে তখন তাকে আমরা বলছি হেটারোফ্যাগোজম এবং লাইসোজমের ক্রিয়া শেষ হওয়ার পর অপাচ্য অংশ সমেত লাইসোজমের যে অংশটা রয়ে যাচ্ছে তাকে আমরা বলে দিচ্ছি রেসিডুয়াল বডি তো লাইসোজমের শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটা শ্রেণীবিভাগের যে ব্যাখ্যাটা সেটা এখানে শেষ হলো এরপর আমি তোমাদের বলছিলাম যে লাইশবের মধ্যে কিছু উৎসেচক থাকে যে উৎসেচকগুলো এই পরিপাককে অংশগ্রহণ করে বা যে উৎসেচকের জন্যই পরিপাকটা সম্পন্ন হয় সেই উৎসেচকগুলো কী কী এখানে কিছু উদাহরণ দিয়েছি দেখো পরপর যেমন একটা আছে নিউ নিউক্লিয়েজ এই নিউক্লিয়েজ উৎসেচকের কাজ কি নিউক্লিয়েজ উৎসেচকের কাজ হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডগুলোকে পরিপাক করে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কী কী আছে ডিএনএ আছে আর এনএ আছে ডিএনএ ডিঅক্সিড অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর এনএ এর নিউক্লিক অ্যাসিড এই ডিএনএ এবং আর এনএ পরিপাক করতে সাহায্য করে নিউক্লিয়েজ উৎসেচক তাহলে কোষের মধ্যে যে ডিএনএ আর এনএ আছে সেগুলোকে পরিপাক করা নষ্ট করতে কে সাহায্য করে লাইসোজোমের মধ্যে থাকা নিউক্লিয়েজ উৎসেচক ওকে তারপরে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি প্রোটিয়েজ প্রোটিয়েজ উৎসেচক প্রোটিয়েজ কী করে না প্রোটিয়েজ প্রোটিন পরিপাকে সাহায্য করে আমাদের প্রোটিন জাতীয় যে সমস্ত উপাদানগুলো কোষের মধ্যে থাকবে সে প্রোটিন জাতীয় উপাদানগুলোকে পরিপাক করতে সাহায্য করে লাইসোজমের মধ্যে থাকা প্রোটিয়েজ উৎসেচক আর গ্লাইকোসাইডেজ গ্লাইকোসাইডেজ উৎসেচক কী করে না যে কোনো পলিস্যাকারাইড বা গ্লাইকোসাইড যেগুলো আছে সেই পলিস্যাকারাইড বা গ্লাইকোসাইডগুলোকে ভক্ষ গ্লাইকোসাইডগুলোকে পাচন করতে বা ইয়ে করতে সাহায্য করে এই গ্লাইকোসাইডেজ উৎসেচক দেখো একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যা সবার পিছনে দেখো এ আছে এএসি এই এএসই এই জিনিসটা খেয়াল রাখবে যাদের পিছনেই এএসি আছে বেশিরভাগটাই সবসময় হয় না বেশিরভাগটাই এই এএসি যাদেরই আছে তাদের হচ্ছে আমরা উৎসেচক বলে থাকি এ এসি থাকা মানেই বুঝে নেবে এটা কোনো না কোনো উৎসেচক সবসময় সব নাম হয়তো তোমাদের নাও জানা থাকতে পারে কিন্তু যখনই দেখবে যে শেষে এ আছে বা সেটা কোনো সেটা কোনো রাসায়নিক বিক্রিয়ায় বা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তখনই খেয়াল করে বুঝে নেবে যে এটা একটা উৎসেচকের নাম ঠিক আছে এটা একটা জেনারেল নলেজের জন্য বললাম আচ্ছা গ্লাইকোসাইডেস গ্লাইকোসাইডেস কি বললাম যেটা পলিস্যাকারাইড এবং গ্লাইকোসাইডকে পাচন করতে সাহায্য করে তারপর ফসফাটেজ ফসফাটেজ হচ্ছে ফসফেট জোতীয় যে সমস্ত যৌগগুলো আছে সেই সমস্ত যৌগের পরিপাকে সাহায্য করে তারপর হচ্ছে লাইপেজ লাইপেজ কি লাইপেজ হচ্ছে লিপিড লিপিড পরিপাকে সাহায্য করে যেগুলো সেগুলো হচ্ছে লাইপেজ আরেকটা কি এস্টারেজ এস্টার কি এস্টার হচ্ছে আমাদের যে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের সরলতম রূপ হচ্ছে এস্টার সেই ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের যে এস্টার আছে সেই এস্টারকে পরিপাকে সাহায্য করে এস্টারেজ ওকে তাহলে আমরা লাইসোজম সম্পর্কে কি দেখলাম যে লাইসোজম বিজ্ঞানী ক্রিস্টিয়ানটি ডুবে প্রথম লাইসোজম আবিষ্কার করেছিলেন এবং এর নামকরণ করেছিলেন লাইসোজমের উৎপত্তি কোথা থেকে দেখলাম যে লাইসোজম উৎপত্তি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা বডি থেকে বা নয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং বডি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয় বডি থেকেও উৎপন্ন হয় এবং লাইসোজমের একটা যা স্ট্রাকচার এইটা কিন্তু একদম প্রথমে উৎপন্ন হওয়া যে লাইসোজম তার স্ট্রাকচার ঠিক আছে তারপরে কি হয় লাইসোজমের যদি এবার আমরা আরেকটা জিনিস দেখি যে এই ছবিটাতেই আমি দেখতে পাচ্ছি লাইশজমের একটা পর্দা আমরা দেখেছি কোষের মধ্যে অনেক দিয়েক পর্দাবৃত কোষাঙ্গানু আছে যেমন মাইটোকান্ডিয়া আছে প্লাস্টিড আছে এই লাইসোজম হচ্ছে একক পর্দাবৃত কোষাঙ্গাণু অর্থাৎ এর বাইরে একটাই কোষ পর্দা আছে বা আবরণী পর্দা আছে আর লাইসোজমের ভাগ কি না লাইসোজম হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় প্রাথমিক লাইসোজম লাইসোজম প্রাথমিক প্রাথমিক কোনটা না সদ্য উৎপন্ন যে লাইসোজম যেটা এখনও উৎসজমে পরিপূর্ণ আছে এবং যেটা কোষীয় কোনো বিপাক্রিয়ায় এখনও অংশগ্রহণ করেনি তাকে আমরা বলে থাকি প্রাথমিক লাইসোজম গৌণ লাইসোজম কী কী না লাইসোজমকে আমরা তিনটে পার্টে ভাগ করি অটোফ্যাগোজম হেটারোফ্যাগোজম রেসিডুয়াল বডি অটোফ্যাগোজম কোনটা না অটোফ্যাগোজম হচ্ছে কোষের নিজস্ব যে উপাদান কোষ কুষমধ্যস্থ কোষের যে নিজস্ব উপাদান সেই উপাদানগুলোকে যখন আইসোজম ভক্ষণ করে পরিপাক করে তার বিনষ্টি ঘটাচ্ছে বা নষ্ট হচ্ছে বা তার পরিপূর্ণতা ঘটাচ্ছে তখন সেটাকে আমরা বলছি অটোফ্যাগোজোম হেট্রোফ্যাগোজোম কি না বাইরে থেকে আগত কোনো উপাদান যেটা কোচ দ্বারা গৃহীত হয়েছে বাইরে থেকে আগত কোনো উপাদান যেটা কোচ দ্বারা গৃহীত হয়েছে কোচেসের নিজস্ব উপাদান নয় সেই উপাদানটাকে যখন লাইসোজম ভক্ষণ করছে এবং তার নিঃশ্বাস ঘটাচ্ছে তখন তাকে আমরা বলছি হেটারোফ্যাগোজম আর রেসিডুয়াল বটে কি লাইসোজমের ক্রিয়া সম্পন্ন হওয়ার পর অপাচ্য অংশ সমেত লাইসোজমের যে অংশটা পড়ে থাকছে অপাচ্য ওই যে খাদ্যবস্তু সমেত লাইসজমের যে অংশটা পড়ে থাকছে সেই অংশটাকে আমরা বলে থাকছি

বডি ওকে আর লাইসোজমের মধ্যে কি কি বললাম কিছু নিউ উৎসেচক থাকে যেমন নিউক্লিয়ার উৎসেচক যেটা ডিএনএ এবং আরএনএ তে পরিপাকে সাহায্য করে প্রোটিয়েজ উৎসেচক যেটা প্রোটিন পরিপাকে সাহায্য করে গ্লাইকোসাইডের উৎসেচক যেটা পলিস্যাকারাইড বা গ্লাইকোসাইডে গ্লাইকোসাইড পরিপাকে সাহায্য করে ফসফেটেজ উৎসেচক ফসফেট জাতীয় যে সমস্ত যৌগ আছে তাদের পরিপাকে সাহায্য করে আচ্ছা লাইপেজ উৎসেচক যেগুলো লিপিড পরিপাকে সাহায্য করে এবং এস্টারের যেগুলো ফ্যাটি অ্যাসিডের এস্টার পরিপাকে সাহায্য করে তো লাইসোজম সম্পর্কে এইটুকু ধারণা তোমাদের দিয়ে রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকসে সাবস্ক্রাইব করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও আর যদি কোথাও কোনো মন্তব্য থেকে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও ধন্যবাদ